বিয়ের কিছু সময় পেরিয়ে যাওয়ার পর প্রত্যেক দম্পতি পরিবার পরিকল্পনা করে থাকেন, তবে কারো কারো ক্ষেত্রে সন্তান ধারণে প্রচুর সময় লেগে যায়। এক্ষেত্রে মহিলাদের পিরিয়ডের পর উর্বর সময়টি গর্ভধারণের জন্য যেমন উপযুক্ত, এর সাথে সাথে ডায়েট কিন্তু ফার্টিলিটির সাথে ভীষণভাবে সম্পর্কিত। ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি ইনফরমেশনের প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী আনস্যাচুরেটেড ফ্যাট, গোটা শস্য, সবজি, মাছ মহিলা এবং পুরুষের ফার্টিলিটিকে উন্নত করে। আবার অ্যালকোহল, ক্যাফিন, স্যাচুরেটেড ফ্যাট এবং চিনি মহিলা পুরুষের গর্ভধারণ ক্ষমতা কমিয়ে দেওয়ার সাথে সম্পর্কিত। তো যাদের সময় লেগে যাচ্ছে প্রেগনেন্সি আসতে, তাদের ক্ষেত্রে দুটি বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে পুরুষদের বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা, অন্যটি হচ্ছে মহিলাদের গর্ভধারণ ক্ষমতা। এই দুটি বিষয় কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ। অনেকেই বুঝতে পারেন না, তাদের শরীরে হয়তো কোনো রকম সমস্যা নেই, তারপরও প্রেগনেন্সি আসছে না। সেক্ষেত্রে কিন্তু পুরুষদের ক্ষেত্রে তার ফার্টিলিটি ডিক্রিজ হয়ে গেছে বা মহিলাদের ক্ষেত্রে তার ফার্টিলিটি ডিক্রিজ হয়ে গেছে। ফার্টিলিটি বাড়ানোর জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস আপনারা এই ভিডিও থেকে পাবেন, যাতে দ্রুত আপনারা প্রেগনেন্সিতে সফল হতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্তই দেখতে থাকুন, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। চলুন ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিওর মূল বিষয়ে যাওয়ার আগে একটি ছোট্ট ইনফরমেশন, পুরুষদের স্পার্ম কোয়ালিটি খারাপ হলে কিন্তু প্রেগনেন্সি কখনোই সম্ভব নয়, মিসক্যারেজ হয়ে যাবে বা ডিমটাকে ফার্টিলাইজ করতে পারবে না, বিভিন্ন রকম সমস্যা কিন্তু দেখা দেবে। তো পুরুষদের স্পার্ম প্রোডাকশনে একটি গুরুত্বপূর্ণ হরমোন কাজ করে, সেটি হচ্ছে টেস্টোস্টেরন হরমোন। যদি পুরুষদের শরীরে টেস্টোস্টেরন হরমোনের ঘাটতি দেখা দেয়, সেক্ষেত্রে কিন্তু তার স্পার্ম কোয়ালিটি খারাপ হয়ে যাবে, স্পার্ম প্রোডাকশন কমে যাবে। তো টেস্টোস্টেরন হরমোন প্রোডাকশন বাড়ানোর জন্য আপনারা অবশ্যই একটি মেডিসিন সেবন করুন, সেটি হচ্ছে মেনসিওরের টেস্টোস্টেরন বুস্টার। যাদের টেস্টোস্টেরন হরমোন লেভেল কমে গেছে, যদি আপনারা টেস্ট করে দেখেন বা কিছু সিমটমস প্রকাশ পায়, যেমন তার মাসল লস হচ্ছে, চুল পড়ে যাচ্ছে বা ইরেকটাইল ডিসফাংশন, প্রিমেচুর ইজাকুলেশন, এই সমস্ত সমস্যাগুলো কিন্তু টেস্টোস্টেরন হরমোনের সাথে যুক্ত। তো আপনাদের যদি টেস্টোস্টেরন হরমোন লেভেল কমে যায়, সেক্ষেত্রে আপনারা অবশ্যই টেস্টোস্টেরন বুস্টার এই সাপ্লিমেন্টটি সেবন করুন, তাহলে কিন্তু আপনার টেস্টোস্টেরন হরমোনের ভারসাম্য ঠিক হয়ে যাবে, ফলে আপনার হেলদি স্পার্ম প্রোডাকশন বাড়বে। মেডিসিনটি সেবনের সাথে সাথে আপনারা নিয়মিত এই দুটি এক্সারসাইজ করবেন, একটি হচ্ছে লুকাস্ট পোজ আর একটি হচ্ছে কোবরা পোজ। তো আপনারা অবশ্যই এটি দুই টাইম সেবন করবেন, দুপুরে এবং রাতে খাবার পর একটি করে মেডিসিন সেবন করবেন। 3 মাস যদি আপনারা সেবন করতে পারেন, তাহলে আপনার টেস্টোস্টেরন হরমোনের যে ঘাটতি সেটা কিন্তু ঠিক হয়ে যাবে। তো প্রোডাক্ট লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা ডেসক্রিপশন থেকে প্রোডাক্ট সংগ্রহ করতে পারেন। তো এরপর আসি, আপনাদের ফার্টিলিটি বুস্ট আপ করার জন্য তলপেটে আপনারা ম্যাসাজ করবেন। অনেকের ক্ষেত্রে কিন্তু তাদের রিপ্রোডাকটিভ অর্গানগুলোর অনেক রকম জটিলতার কারণে প্রেগনেন্সি আসে না, তো সেক্ষেত্রে আপনারা ক্যাস্টার অয়েল প্যাক ইউজ করবেন। ক্যাস্টার অয়েল প্যাক কিন্তু আপনার ফেলোপিয়ান টিউব ব্লকেজ ঠিক করবে, আপনার ওভারির কার্যক্ষমতা বাড়াবে, ডিম্বাণুর গ্রোথ ভালো করবে, এছাড়াও আপনার জরায়ুতে যদি কোনো রকম সমস্যা থাকে, কোনো রকম ফাইব্রয়েড টিউমার বা লাইনিংয়ের প্রবলেম, এন্ডোমেট্রিওসিস, এডিনোমায়োসিস, এই সমস্ত সমস্যাগুলোকে কিন্তু ন্যাচারালি ঠিক করে দেয় ক্যাস্টার অয়েল প্যাক। তো ক্যাস্টার অয়েল প্যাক কীভাবে ইউজ করতে হয় সে বিষয়ে বিস্তারিত ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। নেক্সট হচ্ছে ফার্টিলিটি বুস্ট আপ করা খাবারগুলো কিন্তু অবশ্যই আপনাদেরকে খেতে হবে, সেটা পুরুষ মহিলা দুজনকেই কিন্তু ফার্টিলিটি বুস্ট আপ করা খাবার খেতে হবে। টাটকা ফল এবং টাটকা সবজি খাবেন, বিট, ক্যাপসিকাম, ব্রোকলি, এগুলো কিন্তু ফার্টিলিটি বুস্ট আপ করতে বিশেষভাবে সাহায্য করে। টাটকা ফল এবং সবুজ শাকসবজিতে ফলিক অ্যাসিড পাওয়া যায়, এই ফলিক অ্যাসিড কিন্তু গর্ভধারণের জন্য মুখ্য ভূমিকা পালন করে। ফার্টিলিটি বৃদ্ধির পাশাপাশি ভ্রূণের বিকাশ ঘটাতেও কিন্তু ফলিক অ্যাসিডের বিশেষ ভূমিকা রয়েছে, এগুলি খেলে স্ট্রেস দূর হয়, যা গর্ভধারণের জন্য অত্যন্ত জরুরি। নেক্সট হচ্ছে ড্রাই ফ্রুটস, যারা গর্ভধারণের জন্য চেষ্টা করছেন, প্রথম দিন থেকেই স্বামী স্ত্রী উভয়েরই ড্রাই ফ্রুটস বা শুকনো ফল খাওয়া উচিত। এই শুকনো ফল, এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যে অ্যান্টিঅক্সিডেন্ট আপনার রিঅ্যাকটিভ অক্সিজেন স্পেসিস কেমিক্যালকে কমায়, অর্থাৎ এই রিঅ্যাকটিভ অক্সিজেন স্পেসিস কেমিক্যাল আপনার পুরুষদের স্পার্ম মহিলাদের ওভামের যে কোষ, সেই কোষকে কিন্তু নষ্ট করে দেয়, ফলে
ডিম্বাণু শুক্রাণুর কোয়ালিটি ডিক্রিজ হয়ে যায়, গর্ভধারণও হয় না এবং যদিও হয় মিসক্যারেজ হয়ে যায়। তো অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত খাবার অবশ্যই খাবেন, এজন্য আপনারা ড্রাই ফ্রুটস অবশ্যই আপনাদের খাদ্য তালিকায় যুক্ত করুন। নেক্সট হচ্ছে প্রোটিন সমৃদ্ধ খাবার আপনাদের খাদ্য তালিকায় বাড়িয়ে দিন। এক্ষেত্রে আপনারা অঙ্কুরিত ছোলা, মুগ, সয়াবিন, পনির, ডাল, বিনস, ডিমের সাদা অংশ, মাছ ও মুরগির মাংস এই সমস্তগুলো খাদ্য তালিকায় যুক্ত করুন। এই সুষম আহারগুলি থেকে কিন্তু আপনার অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন, মিনারেলসের চাহিদাও পূরণ হবে। এরপর হচ্ছে অল্প অল্প পরিমাণ খান। বেশি পরিমাণে খেলে কিন্তু আপনাদের ওজন দ্রুত বাড়বে। যাদের ইনফার্টিলিটির প্রবলেম, বেশিরভাগ পুরুষ মহিলার ওজন বেশি, তো ওজন যদি আপনারা 5% কমাতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার ডিম্বাণু শুক্রাণুর কোয়ালিটি অনেকাংশে ইম্প্রুভ হবে। তো এর জন্য আপনারা অল্প অল্প পরিমাণ খান, দিনে 3 বারের পরিবর্তে 6 বার খান, কিন্তু অল্প অল্প পরিমাণ খান। খাদ্য তালিকায় যেমন প্রচুর পরিমাণে তাজা ফল শাকসবজি যুক্ত করবেন, তেমনি পরিশোধিত কার্বোহাইড্রেট, প্রসেসড ফুড, যে জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, প্যাকেটজাত খাবার, এই সমস্ত খাবারগুলো কিন্তু আপনাদের খাদ্য তালিকা থেকে বর্জন করতে হবে। এগুলো আপনার ফার্টিলিটির ওপরে ভীষণভাবে খারাপ প্রভাব ফেলে এবং আপনারা মদ্যপান, ধূমপান এগুলো থেকেও বিরত থাকবেন। এগুলো কিন্তু শুক্রাণু ডিম্বাণুর কোয়ালিটি নষ্ট করে দেয়। এর সাথে সাথে যে বিষয়টি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আপনাদের পর্যাপ্ত পরিমাণে ঘুম। পর্যাপ্ত পরিমাণে যদি ঘুম না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার শরীর ঠিকঠাকভাবে কাজ করবে না। আমাদের শরীরকে সঠিকভাবে কাজ করার জন্য একটি হেলদি জীবনযাত্রা মেনে চলা উচিত। সময় মতো খাওয়া, সময় মতো ঘুমোতে যাওয়া, পর্যাপ্ত পরিমাণে ঘুম এবং রাতে 10টায় ঘুমিয়ে সকাল 6টায় ওঠার পর অবশ্যই ব্যায়াম করতে হবে। স্ত্রী এবং স্বামী দুজনকেই কিন্তু ব্যায়াম করতে হবে। ব্যায়ামের ফলে কিন্তু আপনার ফার্টিলিটি বা গর্ভধারণ ক্ষমতা আরও কয়েক ধাপ এগিয়ে যাবে, কারণ ব্যায়ামের ফলে ব্লাড সার্কুলেশন বাড়ে এবং ব্লাডের মাধ্যমে পর্যাপ্ত পরিমাণে নিউট্রিয়েন্টস, অক্সিজেন আমাদের কোষগুলো পায়, কোষগুলো হেলদি হয়, ফ্রি রেডিকালস মুক্ত হয়, টক্সিন মুক্ত হয় এবং আমাদের যে রিপ্রোডাক্টিভ অর্গান সেগুলো কিন্তু অনেক ভালো কাজ করতে শুরু করে। তো ব্যায়াম আপনারা অবশ্যই করবেন এবং এর সাথে সাথে ফার্টিলিটি ম্যাসাজ করবেন মহিলারা। তো ম্যাসাজের ফলে কিন্তু আপনার রিপ্রোডাক্টিভ অর্গানসগুলোর কার্যক্ষমতা বাড়বে এবং আপনারা ক্যাস্টর অয়েল প্যাক ইউজ করবেন। ক্যাস্টর অয়েল প্যাক কীভাবে ইউজ করতে হয় সে বিষয়ে বিস্তারিত ভিডিও আছে, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা লিঙ্ক থেকে ভিডিও দেখে নেবেন। তো এইভাবে যদি আপনারা হেলদি জীবনযাপন করতে পারেন এবং কয়েকটি টিপস যদি আপনারা ফার্টিলিটি ইনক্রিজ করার জন্য সঠিকভাবে মেনে চলতে পারেন তাহলে কিন্তু আপনাদের দ্রুতই প্রেগনেন্সি কনসিভ হয়ে যাবে। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নিন।